ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আহা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ওই মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখব আল্লাহ সবুজের মিনার। ওই মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখব আল্লাহ সবুজের মিনার। নবীর প্রেমে আমরা সবাই হলাম দিওয়ানা, আহা নবীর প্রেমে আমরা সবাই হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আহা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে সর্বকালের শ্রেষ্ঠ নবী নাই যে তুলনা, সব বলিব নবী তোমায় বলতে পারব না। সর্বকালের শ্রেষ্ঠ নবী নাই যে তুলনা, সব বলিব নবী তোমায় বলতে পারব না। নবীর ভালোবাসা শুধু করে কামনা, আহা নবীর ভালোবাসা শুধু করে কামনা, আহা বলে যেতে চাইলেও, সবাই সবাই বলে যেতে চাইলেও, আরো জোরে বলো না সবাই নবীর দেওয়ানা, আরো জোরে বলো না, বলে যেতে ওহো, বলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আহা বলে যেতে চাইলেও ভোলা যায় না, বলে যেতে তো সুন্দর নুরানি প্যান্ডেল জান্নাতের বাগান, এইভাবে দাঁড়াই না তাকিয়া প্যান্ডেলে বসে যান। কত সুন্দর নুরানি প্যান্ডেল জান্নাতের বাগান, দাঁড়িয়ে আছে যে সব বাইরা সবাই বসে যান। বয়ান শুনবো আমল করবো জান্নাতে ঠিকানা, আহা বয়ান মত আমল হবে জান্নাতে ঠিকানা, বলে যেতে আহা, বলে যেতে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা।
আহা বলে যেতে চাইলেও বলা যায় না, বলে যেতে সর্বকালের শ্রেষ্ঠ নবী নাই যে তুলনা, সব নিব নবী তোমায় বলতে পারব না। নবীর প্রেমিক হলাম আমি প্রেম তো জানি না, আহা নবীর প্রেমিক হলাম আমি প্রেম তো জানি না, বলে যেতে বলা যায় না, আহা বলে যেতে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আহা বলে যেতে চাইলেও বলা যায় না, বলে যেতে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আহা বলে যেতে চাইলেও, আহা বলে যেতে চাইলেও। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্ত আকারে আরেকটি সঙ্গীত উপস্থাপন করব, এরপরে বয়ান শুরু হবে। এই আপনাদের এই একতা বিশেষ করে আমাদের যুব সমাজ চোখে পড়ার মতো, এই ঐক্য, এই একতা, এই সততা, এই সম্পৃক্ততা আল্লাহ কোরআন এবং হাদিসের সাথে এই আলেম ওলামার পরিবেশে আমাদের সবাইকে আজীবন থাকার জন্য তৌফিক দান করুক। আরও জোরে বলেন আমিন। হিলফুল ফজল যুব সমাজ আপনাদেরই সংগঠন, এই হিলফুল ফজল যুব সমাজ আপনাদেরই সংগঠন, আল্লাহ তুমি এই কাফেলা জারি রাখো আজীবন, 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 আল্লাহ তুমি এই কাফেলা জারি রাখো আজীবন। হিলফুল ফজল যুব সমাজ আপনাদেরই সংগঠন, হিলফুল ফজল যুব সমাজ আপনাদেরই সংগঠন, আল্লাহ তুমি এই কাফেলা জারি রাখো আজীবন, আল্লাহ তুমি ধন্য হলো এই এলাকা ধন্য নাহের পরবাসে, দলমত নির্বিশেষে মোরা ধর্মকে ভালোবাসে, ধন্য হলো এই এলাকা ধন্য নাহের পরবাসে, দলমত নির্বিশেষে মোরা আলেম ওলামা ভালোবাসে, আলেম ওলামার পাশে থাকলে তাবলিগওয়ালার পাশে থাকলে ধন্য হবে সবার জীবন। হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন, হিলফুল যুব সমাজ আপনাদের সংগঠন, আল্লাহ তুমি এই কাফেলা জারি রাখো আজীবন, আল্লাহ তুমি কাফেলা জারি রাখো,
যুবক ভাইরা ছাত্র ভাইরা দেখলাম তাদের সততা এই সংস্থার বিতর আছে আল কোরআনের একতা এলাকাবাসী এই কথাটা অন্তরেতে রাখিব সদা সময় যুবক ভাইদের পাশে সবাই থাকিব এখান থেকে বাহির হবে কোরআনের বাস্তবতা আপনারা মিলে করে যাবেন তাদের সহযোগিতা এই সহযোগিতায় এই কাফেলা জারি থাকবে আজীবন হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন আল্লাহ তুমি কাফেলা জারি রাখো আজীবন আল্লাহ তুমি কাফেলা জারি রাখো খন্দকার এই জামে মসজিদ দিন ইসলামী সংস্থা একানেতে পাওয়া যাবে কোরআনের বাস্তবতা আল্লাহর নবীও গড়েছিলেন হিলফুল ফজল সংগঠন আল্লাহর নবীও গড়েছিলেন হিলফুল ফজল সংগঠন হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন আল্লাহ তুমি জারি রাখো জীবন আসন সবাই ঐক্য হয়ে কোরআনের খেদমত করে যাই আসন সবাই ঐক্য হয়ে কোরআনের খেদমত করে যাই কে ওয়াহাবি কে বা সুন্নি দেখার এখন সময় নাই আসন সবাই ঐক্য হয়ে দিনের খেদমত করে যাই কে আলিয়া কে বা কৌমি দেখার এখন সময় নাই আমাদের দলাদলের কারণে ইহুদি নাসারা সুযোগ পায় সেই কারণে ঐক্যবদ্ধ থাকতে হবে আজীবন হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন হিলফুল আপনাদের সংগঠন আল্লাহ তুমি কাফেলা জারি রাখো জীবন আল্লাহ তুমি কাফেলা জারি রাখো ঐক্যের ভিতর শান্তি আছে প্রমাণ আছে আজবদে বয়ান সর করবেন এখন নুরুল আলম তৌহিদে যারা আছেন মাহফিলেতে শেষ পর্যন্ত তাকিবেন মুফতি রাফি বিন মনির সাহেব আখেরি বয়ান করিবেন বয়ান শুনব আমল করব ধন্য হবে সবার জীবন হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন আল্লাহ তুমি এই কাফেলা জারি রাখো আজীবন আল্লাহ তুমি এই কাফেলা জারি রাখো
বর্তমানে হকের পথে চলা যে বড় মুশকিল, সেই কারণে প্রয়োজন আছে এই সমস্ত মাহফিল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আফসোস একটা কথা আমার বোঝে আসে না, ওয়াস মাহফিলে মুসলমান হয়ে কেন বেশি তাকে না, ওয়াস মাহফিলে কেন বাইরে মানুষ বেশি আসে না, গানের অনুষ্ঠানে আবার বসার জায়গা তাকে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আসন সবাই কোরআনের পথে, আসন সবাই হাদিসের পথে, সুন্দর করব এই জীবন হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন, হিলফুল ফজল যুব সমাজ আপনাদের সংগঠন। নুরুল আলম তৌহিদি সাহেবের বয়ান শুরু হবে এখন। মাশাআল্লাহ।